নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি অন পাবলিক ডিমান্ড ভিডিও, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপে অনেকে কমেন্টস করেছে এবং আমার কমেন্টস বক্সেও অনেক কমেন্টস এসছে যে স্যার, আমি বাংলা মাস জানি, কোন মাসে জন্ম, আমার ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, আমার 2021 সাল কেমন যাবে, তাই আপনাদের চাওয়াতে আমি এই ভিডিওটি উপস্থাপনা করছি। এই ভিডিওতে আমি বলবো বাংলা মাস অনুযায়ী আপনাদের 2021 সাল কেমন যেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। বাংলা মাস অনুযায়ী 2021 সাল আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কতই বা পরিমাণ অশুভ রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই ভিডিওতে আমি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত বলব আপনাদের কেমন যাবে। নেক্সট ভিডিওতে কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত বলব। আসুন জেনে নেওয়া যাক আপনাদের বাংলা মাস অনুযায়ী 2021 সাল কেমন যেতে চলেছে। তবে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমি এখানে যে ভবিষ্যৎবাণী করতে চলেছি সেটি কিন্তু সার্বিক, অর্থাৎ একদম পুরোপুরি মিলবে এটা ধরে চলবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে চলার পথে আপনি হোঁচটটা খাবেন না, এতটুকুটা বলতে পারি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখুন, আর যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ রয়েছে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি জিনিস মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো শুরুতেই আসি বৈশাখ মাস। আপনার জন্ম মাস যদি বৈশাখ মাস হয় তাহলে আপনাদের 2021 সাল কেমন যেতে চলেছে। দেখুন, প্রথমে আসি শিক্ষাক্ষেত্র। আপনাদের শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে উন্নতি হবে কম্পেয়ার টু লোয়ার লেভেল। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। পারিবারিক জীবন মোটের উপর দিয়ে শুভ যাবে, খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না। ফ্যামিলি সাপোর্ট পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিতে মতান্তর, মতবিরোধ এইসব লেগে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি এই বছর হাইলাইটেড কিছু আপনারা কিনতে চলেছেন, সেটা একটা গাড়ি হতে পারে বা ঘরের কোনো ইকুইপমেন্ট হতে পারে। এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই বছর আপনাদের বিবাহিত জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কিন্তু আপনাদের মোটামুটি থাকবে, তবে আপনাদের কিছু পরিমাণ ইগোয়েস্টিক প্রবলেমের জন্য আপনাদের মধ্যে ছোটোখাটো মতান্তর কিন্তু লেগেই থাকবে। এরপরে আসি প্রেম বা লাভ লাইফ। প্রেমের দিক কিন্তু এই বছর জোরালো রয়েছে, অর্থাৎ আপনারা প্রেমে পড়তে চলেছেন এবং পুরনো প্রেমও কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে। এরপর আসি আপনাদের সন্তান ভাগ্য। এই বছর সন্তান সুখ কিন্তু মোটের উপর দিয়ে রয়েছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপরে আসি অর্থনৈতিক স্থান। এই বছর অর্থনৈতিক স্থান কিন্তু উঠা পড়ার মধ্যে দিয়ে চলবে, অর্থাৎ কিছু সময় আপনাদের হাতে ভালো পয়সা থাকবে, আবার কিছু সময় আপনাদের হাতে পয়সা থাকবে না, তো উঠা পড়ার মধ্যে দিয়ে চলতে হবে, এতটুকুটা আমি বলবো। এরপরে আসি যাদের জন্ম মাস জ্যৈষ্ঠ মাস, তাদের 2021 সাল কেমন যেতে চলেছে। আপনার জন্ম মাস যদি জ্যৈষ্ঠ মাসে হয় সেক্ষেত্রে আপনাদের 2021 সাল মোটের উপর দিয়ে শুভ বলা যায়। প্রথমে আসি শিক্ষাক্ষেত্র। আপনাদের শিক্ষাক্ষেত্র কিন্তু শুভ যেতে চলেছে, আপনারা বিদেশে পড়ার কিন্তু সুযোগ পেতে চলেছেন এবং স্কলারশিপ পাওয়ার মতো কিন্তু একটা সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে আসি অর্থনৈতিক দিক। এই বছর অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্রেই কিন্তু আপনাদের
অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে সুগোজেতে চলেছে, এবং এর পাশাপাশি এই বছর আপনারা হাইলাইটেড কোনো জিনিস কিনতে চলেছেন এবং গৃহ এবং বাহন সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকবে, সেটা একটা বড় বিচারের বিষয় নয়, তবে আপনাদের মধ্যে ভালোবাসার যে একটা বন্ধন সেই বন্ধন কিন্তু থাকতে চলেছে। এরপর আসি প্রেমের দিক, এই বছর আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত প্রেম কিন্তু আপনাদের জীবনে আসবে, সেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ বিবাহ বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এরপর আসি সন্তান সুখ, এই বছর সন্তান সুখ কিন্তু রয়েছে, তবে কিছু পরিমাণ বাধার মধ্যে দিয়ে কিন্তু সন্তান প্রাপ্তি ঘটবে, স্মুথলি ঘটবে না, এইটুকুটা আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম। এরপর আসি যাদের জন্ম মাস আষাঢ় মাস, তাদের 2021 সাল কেমন যেতে চলেছে। যাদের জন্ম মাস আষাঢ় মাস তাদের পড়াশোনার দিক শুভ যেতে চলেছে, তবে আপনাদের কিছুটা পরিমাণ অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে, মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের মধ্যে এই বছর রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না, অর্থাৎ আপনি যেরকম এক্সপেক্ট করলেন সেই হিসাবে কিন্তু রেজাল্ট আসবে না। এরপর আসি আপনাদের প্রেম বা লাভ লাইফ, এই বছর প্রেমের দিকটা কিন্তু জোরালো রয়েছে, অর্থাৎ প্রেম আপনাদের জীবনে আসতে বাধ্য, এবং প্রেমের পাশাপাশি যাদের প্রেম ব্রেকআপ হয়ে গেছে অর্থাৎ ভেঙে গেছে সেই পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, এবং পাশাপাশি নতুন প্রেম তো আসবেই, প্রেমের দিক যদি বলা যায় শুভ রয়েছে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে, এই বছর দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার জিনিসটা কিন্তু থাকবে, ছোটোখাটো মতান্তর থাকতে পারে, সেটা বড় বিচারের বিষয় নয়, সেটা আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বোঝাপড়া করে নিতে পারবেন, অসুবিধা নেই। এরপরে আসি সন্তানের দিক, সন্তান সুখ কিন্তু আপনারা এই বছর পেতে চলেছেন, সন্তান লাভ আপনাদের হবেই হবে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, এই বছর অর্থনৈতিক স্থিতি কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, বিগত বছরের থেকে এই বছর কিন্তু আপনারা অনেকখানি ডেভেলপমেন্ট করবেন, এবং এই বছর গৃহ এবং বাহন সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর আসি যাদের জন্ম মাস শ্রাবণ মাস, তাদের 2021 সাল কেমন যেতে চলেছে। আপনার জন্ম মাস যদি শ্রাবণ মাস হয় তাহলে আপনাদের 2021 সাল দুর্দান্ত যেতে চলেছে, চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক দিক কিন্তু এই বছর প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে চলেছেই চলেছে, এবং এর পাশাপাশি আপনারা কিন্তু এই বছর প্রেমে পড়তে চলেছেন, এবং আপনাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে, এবং এই বছর আপনারা ভূমি বাহন সুখ কিন্তু পেতে চলেছেন, তবে কিছুটা পরিমাণ শত্রুতার মুখোমুখি এই বছর হওয়ার সম্ভাবনা রয়েছে, কারো কাছ থেকে ধোকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই অ্যালার্ট থাকবেন। এই বছর পড়াশোনার দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যেতে পারে, এই বছর যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং এই বছর আপনারা ফ্যামিলি সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, এবং এই ফ্যামিলি সাপোর্টের দ্বারা অনেকখানি কাজ আপনারা করবেন, এবং এর পাশাপাশি আপনারা বন্ধু বান্ধবের কিন্তু হেল্প এই বছর পেতে চলেছেন। যাদের জন্ম মাস ভাদ্র মাসে, তাদের 2021 সাল কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যায়। আপনার জন্ম মাস যদি ভাদ্র মাস হয় তাহলে আপনাদের 2021 সাল কিন্তু চরম উন্নতির সাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের এই বছর পড়াশোনার দিক যথেষ্ট শুভ হতে চলেছে, এই বছর অর্থনৈতিক দিক যথেষ্ট শুভ হতে চলেছে, অর্থাৎ অর্থ আসার দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, এবং এই বছর হাইলাইটেড কোনো জিনিস আপনারা কিনতে চলেছেন। এরপর আছে আপনাদের প্রেমের দিক, প্রেমের দিক কি বলবো, প্রেমের দিকও কিন্তু এই বছর জোরালো দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমে পড়তে চলেছেন, এবং আপনাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এবং
এর পাশাপাশি যারা বিবাহ করতে চাইছেন, বিবাহের জন্য এগোতে চাইছেন, এগোতে পারেন, চোখ বন্ধ করে এগোতে পারেন, এই বছর আপনাদের বিবাহ হয়ে যাবে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে যারা নতুন দাম্পত্য জীবনে পা রাখতে চলেছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুভ হবে যাদের পুরনো দাম্পত্য জীবন রয়েছে তাদের থেকে। এর পাশাপাশি এই বছর সন্তান সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন, এতটুকুটা একদম নিশ্চিত রূপে বলা যায়। এবং এই বছর আপনাদের ভূমি এবং বাহন সুখ কিন্তু দেখা যাচ্ছে, তবে এই বছর কিছু পরিমাণ আপনার অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ব্যবসায় টাকা ইনভেস্ট করার আগে 10 বার ভেবে টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু আপনার অর্থ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এই বছর। এবং এই বছর কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনাদেরকে হতে হবে। এরপর আসি আপনার জন্মমাস যদি আশ্বিন মাস হয় তাহলে আপনাদের 2021 সাল কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। আপনার জন্মমাস যদি আশ্বিন মাস হয় তাহলে 2021 সাল আপনাদের মুডের উপর দিয়ে শুভ বলা যায়। খুব একটা শুভ নেই, কিছু কিছু জায়গায় শুভ রয়েছে এবং বেশিরভাগ জায়গায় কিন্তু অশুভ বার্তা বহন করতে চলেছে। দেখুন, পড়াশোনার দিক কিন্তু খুব একটা ভালো নেই, সেটা হায়ার লেভেল বলুন বা লোয়ার লেভেল, খুব একটা আশানুরূপ আপনাদের ফল হবে না। এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। প্রেমের দিকে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে, প্রেম থেকে কিন্তু বাধা এবং প্রেম থেকে আপনাদের মনে আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বিবাহের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ যারা বিবাহ করতে চাইছেন তাদের দিকে কিন্তু শুভ রয়েছে, আপনারা বিবাহের জন্য এগোতে পারেন। তবে দাম্পত্য সুখে কিন্তু বাধা রয়েছে, দাম্পত্য জীবনে বাধা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কিন্তু সেরকম মাত্রায় দেখা যাবে না এবং আপনাদের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু লেগে থাকবে। এই বছর প্রতারণার যোগ রয়েছে এবং এই বছর কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। সন্তান সুখ রয়েছে, তবে আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু সন্তান লাভ হবে না। এই বছর আপনারা ট্যুরে যেতে চলেছেন, অর্থাৎ বাইরে ভ্রমণের জন্য যেতে চলেছেন, সেটা দেশে বলুন বা বিদেশে, এবং এই বছর ফ্যামিলি সাপোর্ট কিন্তু সেরকম মাত্রায় আপনি পাবেন না এবং বন্ধু বান্ধব থেকে কিন্তু একটু এই বছর সাবধানে থাকবেন। তো এই গেল বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত, অর্থাৎ 6 মাস আপনাদের কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। এর নেক্সট ভিডিওতে আমি বলবো পরের এবং লাস্ট 6 মাসের কথা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।